আচ্ছা, আপনি কি কখনো মুরগির বিষ্ঠার জেলের কথা শুনেছেন? শুনতেই কেমন অদ্ভুত লাগছে, কিন্তু জেনে আরো অবাক হবেন যে এই জেলের কয়েদিদেরকে মুরগির বিষ্ঠার গন্ধে মেরে ফেলা হয়। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনেছেন। আর এই উদ্ভট জেলটি অবস্থিত থাইল্যান্ডে। তাছাড়াও থাইল্যান্ডে উদযাপন করা হয় রকেট উৎসব। এখানে আছে হোয়াইট টেম্পল, আর এর দৃশ্যটি সত্যি মনোমুগ্ধকর। এমনকি থাইল্যান্ডে আছে মদের বোতলের মন্দির। জাস্ট ভাবতে পারছেন, একটা মন্দির তৈরি হয়েছে মদের বোতল দিয়ে। ওমা, এটা কি জেলেদের জালে কি ধরা পড়লো? এই দৃশ্যটিও কিন্তু থাইল্যান্ডের। আরে এটা ছাড়ুন, থাইল্যান্ডে তো ব্লাড পুলও আছে। হ্যাঁ, আমি সত্যি বলছি। এমনকি আছে সাপের গুহা। আর থাইল্যান্ডের অন্যতম সবচেয়ে অবাক করা ব্যাপার হচ্ছে বানরদের কলেজ। হ্যাঁ, আপনি একদম ঠিক শুনছেন। থাইল্যান্ডে লিটারালি এমন একটি কলেজ আছে যেই কলেজের শিক্ষার্থী সবাই বানর। এই পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় পর্যটক দেশ হচ্ছে থাইল্যান্ড। তবে কেন এটি এত জনপ্রিয়? ভিডিও শুরুর অংশটা শুনে হয়তো বুঝতেই পেরেছেন, কিন্তু আরো জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। কেননা আজকের ভিডিওতে থাকছে থাইল্যান্ড সম্পর্কে কিছু অবিশ্বাস্য তথ্য। মুরগির বিষ্ঠার জেল। প্রাচীনকালে অপরাধীদের নানা কৌশলে নির্যাতন করা হতো, যা ছিল অত্যন্ত ভয়াবহ। এক এক দেশ বা জাতি তাদের নীতি মেনে অপরাধীর শাস্তির ব্যবস্থা করে। তবে সবচাইতে হয়তো সামান্য ভিন্ন আর ভয়ঙ্কর এক শাস্তি দেওয়া হতো থাইল্যান্ডের অপরাধীদের। অন্য সব নির্যাতনের থেকে এই প্রথাটা অনেকটাই ভিন্ন। অন্ধকার কারাগারে অপরাধীদের রাখা হতো মুরগির মলের মধ্যে। কতটা জঘন্য হতে পারে ভেবেছেন কখনো? নিশ্চয়ই আপনার বমি হওয়ার উপক্রম হচ্ছে। তবে সেই কারাগারের কয়েদিদের কি দশাটাই না হতো? বৈজ্ঞানিকভাবে মুরগির মল অত্যাধিক প্রাণঘাতী। এজন্যই থাইল্যান্ডের এই কারাগারে অপরাধীদেরকে শাস্তি দিতে মুরগির মল ব্যবহার করা হতো। মুরগির মল দ্বারা ওই কারাগার পরিপূর্ণ থাকতো। এটি কুকখিকাই নামে পরিচিত ছিল। মুরগির মলের মধ্যে রয়েছে অ্যামোনিয়া, যা একটি অত্যন্ত ক্ষতিকর গ্যাস। এই গ্যাসের তীব্র দুর্গন্ধের ফলে মানুষের দম বন্ধ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। মানুষের পক্ষে কয়েক মিনিটের বেশি এই দুর্গন্ধ সহ্য করা সম্ভব নয়। অ্যামোনিয়া পানির সঙ্গে তার প্রতিক্রিয়া দেখায়, অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি করে। মুরগির মল খুবই দুর্গন্ধময় হয়ে থাকে। এই গন্ধ শরীরে প্রবেশ করার পরে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে শুরু করে। এই দুর্গন্ধ মানব শরীরের ভেতরের সকল অংশকে পুড়িয়ে ফেলতে পারে। কোনো মানুষ বা কোনো প্রাণী যদি মুরগির মলের গন্ধে দীর্ঘদিন যাবৎ বসবাস করে, তাহলে এই দুর্গন্ধের ফলে তার মৃত্যু অবধারিত। 1893 সালে থাইল্যান্ডের এক যুদ্ধে মুরগির মলকে অস্ত্র হিসেবেও ব্যবহার করা হয়। এ সময়টা ছিল যখন থাইল্যান্ড ফরাসিদের দখলে ছিল। থাইল্যান্ডের সেনারা চাথাবুরি প্রদেশের ল্যামসিং এ একটি ছোট্ট কারাগার তৈরি করে। এই কারাগারটি ছিল 14 ফুট লম্বা এবং 23 ফুট উঁচু। এটি কুকখিকাই, অর্থাৎ মুরগির মল কারাগার নামে পরিচিত। এই কারাগারটি লাল ইট দিয়ে তৈরি করা হয়। বন্দীদের নিচতলায় রাখা হতো। সেখানে মেঝেতে ছোট ছোট ছিদ্র ছিল। যখন বৃষ্টি হতো, তখন এই ছিদ্র দিয়ে বৃষ্টির পানির পরিবর্তে গড়িয়ে গড়িয়ে পড়ত মুরগির মল। নিচতলায় বন্দী থাকা কয়েদিরা অনেকটা মুরগির মলের মধ্যে ডুবে থাকত, আর এভাবেই দুর্গন্ধের ফলে তারা ধীরে ধীরে মৃত্যুবরণ করত। নাম্বার 2, মদের বোতলের মন্দির। মদ ও মন্দির দুটি সম্পূর্ণই বিপরীত মেরুর বিষয়। সেই মদ ও মন্দির একত্রে মিশে গেছে। এবার মদের বোতলকে ইটের মতো ব্যবহার করে বৌদ্ধ মন্দির নির্মিত হয়েছে থাইল্যান্ডে। সেই মন্দিরটির নাম ওয়াটপা মাহাচেরি কেউ। মন্দিরটি তৈরিতে 10 লাখেরও বেশি মদের বোতল থরে থরে সাজানো হয়েছে। সিমেন্টের গাঁথুনিতে বাহারি রঙের কাচের বোতল একের পর এক সাজিয়ে এই মন্দিরটি বানানো হয়েছে। থাইল্যান্ডের সিসাকেট অঞ্চলের কুনহান জেলায় গেলে এই বৌদ্ধ মন্দিরটি দেখা মিলবে। মদের বোতলে সাজানো হলেও এই মন্দিরে মদ্যপান নিষিদ্ধ। বিরল হলেও দৃশ্যটি মন্দ নয়। কিন্তু যেই মদের বোতল দিয়ে মন্দির তৈরি করা হয়েছে, সেই মদের নাম চ্যাং। থাইল্যান্ডের স্থানীয়দের কাছে এটি খুব পপুলার একটি বিয়ার। আর বৌদ্ধ মন্দির ওয়াটপা মহা চেরি কেউ এর বাংলা অর্থ সেরা কাচের তৈরি
উপবন মন্দির। বিষয়টি বেশ রোমাঞ্চকর বলেও অনেকে মনে করবেন, কিন্তু মদের বোতল দিয়ে কেন তৈরি করা হলো বুদ্ধ মন্দির? জানা গেছে, 30 বছরের বেশি সময় আগে 1984 সালে এক বৌদ্ধ সন্ন্যাসী মদের বোতলের ওপর বিরক্ত হয়ে গিয়েছিলেন। যেসব পর্যটক এখানে আসতেন তারা মদ খেয়ে বোতলগুলোকে ফেলে রেখে যেতেন এখানে সেখানে, আর তখন থেকে ওই বৌদ্ধ সন্ন্যাসী মদের বোতলগুলো সংগ্রহ করে রাখতেন। শুধু মন্দির চত্বর নয়, মন্দিরের গোসলখানা, ঘুমানোর ঘর, এমনকি শ্মশানও তৈরি হয়েছে মদের বোতল দিয়ে। এমনকি বুদ্ধের মোজাইকও বানানো হয়েছে মদের বোতলের ছিপি দিয়ে। বোতলের রং কখনো নষ্ট হয় না। এছাড়া চকমকে কাচের কারণে মন্দিরের ভেতর প্রচুর আলোর সমাগম ঘটে। দিনের বেলায় বিভিন্ন রঙের বোতলে সূর্যের আলো ঠিকরে পড়ে আর মন্দির জুড়ে রকমারি আলোর বিচ্ছুরণ হয়। রাতে প্রদীপের আলোয় কাচের বোতল থেকে যে বিচ্ছুরণ হয় সেটিও সমান দর্শনীয়। থাইল্যান্ডে ঘুরতে যাওয়া পর্যটকদের কাছে এই মদের বোতল দিয়ে তৈরি মন্দিরের জনপ্রিয়তা তুঙ্গে। নাম্বার 3, বানরদের কলেজ। থাইল্যান্ড যে শুধু ট্যুরিস্টদের জন্য পৃথিবী বিখ্যাত তা নয়, এর অদ্ভুত সব সংস্কৃতির জন্য থাইল্যান্ড মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু। যে তথ্যগুলো আপনাকে বেশ চমকপ্রদ করবে, জানেন কি থাইল্যান্ডে রয়েছে বানরের কলেজ? কি অবাক হচ্ছেন? হ্যাঁ, ঠিকই শুনেছেন, বানরের জন্য থাইল্যান্ডে রয়েছে একটি কলেজ। সেখানে বানরদের নানা বিষয়ে পারদর্শী করে তোলা হয়। বিশ্বের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান আছে সেগুলোর সবগুলোতে পড়াশোনা করে মানুষ, কিন্তু থাইল্যান্ডের এমন একটি কলেজ রয়েছে যার শিক্ষার্থী বানর। এই কলেজটিতে পড়াশোনা করে বানরেরা, এর শিক্ষকের আবার মানুষ। সেখানে বানরদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়। এই কলেজটির নাম থাই মাংকি কলেজ। এছাড়াও থাইল্যান্ডে বানরদের জন্য আছে টোপুরে মাংকি টেম্পল, অর্থাৎ বানরের মন্দির। এই শহরকে বানরের শহরও বলা হয়। ভাবতে পারছেন, বানরের জন্য কলেজ এবং মন্দির। নাম্বার 4, হোয়াইট টেম্পল। আমরা সবাই জানি প্রত্যেক শিল্পের ভেতরেই কম বেশি কিছু না কিছু পাগলামি থাকে। অনেক সময় আমরা সাধারণ মানুষ তা নিয়ে হাসি ঠাট্টাও করে থাকি, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই একজন শিল্পীর কঠিন সংকল্প, একাগ্রতা এবং পরিশ্রম সত্যি সত্যি পৃথিবীর বুকে এক একটি অমর কৃতি সৃষ্টি করে থাকে। থাইল্যান্ডের উত্তর সীমান্তের বিখ্যাত শহর চিয়াং রাই। এই শহরের 5 কিলোমিটার দক্ষিণে গেলেই মিলবে গতানুগতিকতার বাইরে অলৌকিক এক নকশা আর শ্বেত শুভ্র রঙে নির্মিত বৌদ্ধ মন্দির, যা ওয়াট্রং খুন নামে স্থানীয়দের কাছে সুপরিচিত। তবে বিদেশি পর্যটকরা এটাকে সাদা মন্দির হিসেবে একদাকেই চেনে। এর কি এমন বিশেষত্ব আছে যার জন্য প্রতিবছর লক্ষ লক্ষ পর্যটককে চুম্বকের মতো টেনে নিয়ে আসে এখানে? মূল মন্দিরে যাবার জন্য ছোট্ট একটি জলাধার, যার উপর তৈরি করা শ্বেত শুভ্র এক সরু সেতু পথ। তার দুপাশে মাটির গর্ত থেকে সবার দিকে বাড়িয়ে দেওয়া হয় শত শত উত্তোলিত হাত আর ভয়ঙ্কর মুখের ভাস্কর্য, যা দেখে মনে হয় এরা সবাই নরক যন্ত্রণা থেকে মুক্তি চাইছে। দেখেই বুকটা ধক করে উঠবে। আর সেই সরু সেতুপথটি যেন বলছে লোভ লালসা আর মন্দ কাজকে অতিক্রম করে গেলে আসবে সুখের বার্তা। সেই পথের দুপাশে রয়েছে বৌদ্ধদের পৌরাণিক কাহিনীর অপরূপ কিন্নরহৃদয়, যা অর্ধেক মানুষ আর অর্ধেক পাখির আকৃতি সহ আরো অদ্ভুত সুন্দর সব কারুকাজ। নাম্বার 5, রেললাইন বাজার। রেললাইনের দুপাশে থরে থরে কাঁচামালের পসরা সাজিয়ে বসে আছেন দোকানিরা। একেবারে লাইন ঘেঁষে সারিবদ্ধ দোকান। রেললাইনের পাশ ধরে পথচারীরা হেঁটে যাবেন সেই স্থানটুকুও নেই, এর মধ্যে চলছে দর কষাকষি। তবে ট্রেনের হুইসেল শুনলে শুরু হয় হুড়োহুড়ি। ট্রেন চলে গেলে আবারও আগের অবস্থা। এটা রাজধানীর কারওয়ান বাজারের দৃশ্য। তবে এমন দৃশ্যই চোখে পড়বে থাইল্যান্ডের সামুদ সংগ্রাম প্রদেশের মায়াকলং রেলওয়ে স্টেশনে, তবে সেটা আর একটু ভিন্ন ধাঁচের। মায়াকলং রেলওয়ে স্টেশনটি ব্যাংকক শহর থেকে 80 কিলোমিটার দূরে। এই রেলওয়ে স্টেশনটির বিশেষত্ব হল এখানকার ভাসমান বাজার, যা ফ্লোটিং আমব্রেলা মার্কেট নামেও পরিচিত। রেললাইনের উভয় পাশে 100 মিটার জায়গা জুড়ে বিস্তৃত এই বাজার। বাজারটিতে রয়েছে সব ধরনের পণ্যের সমাহার, মাছ মাংস শাকসবজি ডাল চাল ফলমূল সহ সবকিছুই পাওয়া যায় এখানে। এই বাজারটি পর্যটকদের কাছে বেশ আকর্ষণীয়। সকাল 6:20 থেকে বিকেল 5:40 পর্যন্ত দিনে 8 বার এখান দিয়ে ট্রেন যায়। এখানকার আরেকটি দর্শনীয় জায়গা আমফয়া ভাসমান বাজার, যা প্রতি শুক্র থেকে রোববার বসে। নাম্বার 6, ড্রাগন মন্দির। অসাধারণ পর্যটন নগরী হিসেবে ব্যাংকক পরিচিত রয়েছে সর্বত্র। কেবল এই নগরীই নয়, এর আশেপাশের জেলায়ও আছে দর্শনীয় কিছু স্থাপনা। ব্যাংকক থেকে প্রায় 40 কিলোমিটার দূরে সাম্প্রান জেলায় আছে ওয়াট সাম্প্রান বৌদ্ধ মন্দির। এই মন্দিরে বুদ্ধের বিশাল একটি ব্রোঞ্জের মূর্তি আছে। এছাড়া কিছু ছোটখাটো মূর্তিও রয়েছে, কিন্তু এসবের কিছুই এর মূল আকর্ষণ নয়। এখানে দেখার মতো জিনিস হলো গোলাপি রঙের অসাধারণ 17 তলা একটি দালান, যার গা পেঁচিয়ে আছে
লম্বা এক সবুজ ড্রাগন। প্রথমে দেখলে মনে হবে এখনই নেমে এসে হয়তো লোকজনকে ধরতে শুরু করবে। পুরো দালানের নিচ থেকে ওপর পর্যন্ত সুনিপুণ ভাবে পেঁচিয়ে বসে আছে ড্রাগনটি। এই ড্রাগনের ভেতরটা সুরঙ্গের মতো, যার ভেতর দিয়ে একদম চূড়ায় যাওয়ার রাস্তা রয়েছে। কিন্তু এই সিঁড়িগুলোর অবস্থা এতটাই শোচনীয় যে এই পথ এখন কেবল বাদুরেরাই ব্যবহার করতে পারে। এত সব ঝুঁকি থাকা সত্ত্বেও এখানে ভ্রমণ করা প্রতিটি পর্যটকের কাছে এই সিঁড়ির পথ খুবই আকর্ষণীয়। নাম্বার 7, সি স্ট্যাচু। থাইল্যান্ডে আছে পুয়েকতিয়ান সমুদ্র সৈকত, যেখানে একটি 6 মিটারের দানব আপনাকে জল থেকে অভ্যর্থনা জানাবে। থাইল্যান্ডের সবচেয়ে বিখ্যাত কবিতাগুলোর একটির কেন্দ্রীয় চরিত্রগুলো এখানে রয়েছে। আর ড্রাগন রিডেন লাইক আ হর্স অ্যান্ড আ 6 মিটার টল শি ডিমন ইন দ্য সি। এটি একটি মহিলার স্ট্যাচু, অর্থাৎ মূর্তি, যদিও এর পাশে ছোট্ট কিছু স্ট্যাচু রয়েছে। যদিও কথিত আছে কবিতাটি প্রিন্স আফাইমানিকে অনুসরণ করে, যিনি একটি জাদুবাসী বাজাতেন যা শুনে মানুষকে ঘুমাতে দেয় এবং শেষ পর্যন্ত মারা যেতে। এরপর আফাইকে হঠাৎ একটি দৈত্য কিডন্যাপ করে নেয়। তারপরে নাকি সে নিজেকে একটি সুন্দরী মেয়েতে রূপান্তরিত করেছিল, আর তার আদলেই তৈরি করা হয়েছে এই বিশাল সি স্ট্যাচু। তাই এটি পর্যটকদের বেশ আকর্ষণ করে। নাম্বার 8, ব্লাড পুল। সুইমিং পুল ঠিক কেমন হয়? অনেকে বলে পুকুরের থেকেও ছোট, আবার অনেকে বলে ছোট বাঁধানো জায়গায় পানি ভর্তি করে রাখা। তবে সুইমিং পুল শব্দটা ক্ষেত্র বিশেষে বেশ বিলাসবহুল। তার উপর যদি হয় ব্লাড সুইমিং পুল, তাহলে তো কথাই নেই। এই সুইমিং পুলটির নাম দ্য লাইব্রেরি ব্লাড রেড পুল। এটি থাইল্যান্ডের কোসিময়তে অবস্থিত। থাইল্যান্ডে বেড়াতে যাবার জন্য আপনাকে কাছে টানবে কোসাময়ের রঙিন পুল। ভাবছেন নাম আবার রেড পুল কেন? এর মধ্যে রক্ত আছে নাকি? আসলে এই সুইমিং পুলের টাইলসের রং লাল, কমলা এবং হলুদের মিশ্রণ। এসবের মিশ্রণে পানির রঙও লাল দেখা যায়। নাম্বার 9, সাপের গুহা। থাইল্যান্ডে সম্প্রতি আবিষ্কৃত হয়েছে এই নাকা গুহা, যা দেখতে অনেকটা বিশাল সাপের মতো লাগে। স্থানীয় মানুষদের বিশ্বাস রাপাত্তা নাখেন রাজ্যের মনুষ্য রাজা উলুম তার বিয়ায় নাকরাত রাজ্যের সাপেদের রাজা দ্বারা অভিশপ্ত হয়ে যুগ যুগ ধরে পাথরে পরিণত হয়ে আছে। উলুং এর ছেলে ফাহুং এবং নাকরাত রাজকুমারী রাকনিয়ন্ত্রীর প্রেম এবং মনুষ্য যুবরাজের সাথে নাগ রাজকুমারীর বিয়ে, রাজকুমারীর অসুস্থ হওয়া এবং নাগেদের দ্বারা রাতাপ্পা নাখেন রাজ্য ধ্বংস এবং নাগরাজের দ্বারা রাতাপ্পা নাখেন রাজাকে প্রস্তুতীভূত সাব্বানি দেওয়ার একটি চমৎকার লোককাহিনী আছে। নাম্বার 10, রকেট উৎসব। থাইল্যান্ডের একটি অদ্ভুত উৎসব হচ্ছে রকেট উৎসব। গ্রামীণ কাজ শুরুর আগে মে মাসের শেষে এটি অনুষ্ঠিত হয়। উত্তর পূর্ব থাইল্যান্ডের বিভিন্ন প্রদেশে গ্রামবাসীরা উৎসবের সময় আকাশে নিক্ষেপ করা বিশাল রকেট তৈরি করছে, যা বিশ্বাস করা হয় যে এটি বর্ষার সময়কে ত্বরান্বিত করতে সহায়তা করে। এই উৎসবের দিন থাকে ছুটি। রকেট উৎক্ষেপণের আগে তাদের মালিকেরা টোস্ট তৈরি করেন, যাতে তারা মঙ্গল কামনা করে এবং বর্ষার প্রথম দিকে আগমন করে। শুধু যে রকেট ছোড়া হয় তা কিন্তু নয়, সাথে হয় নাচ গান খাওয়া দাওয়াও। আর এই হচ্ছে আমার নতুন চ্যানেল পিনিকপি নিউজ। এই চ্যানেলে আমি আজকে একটি ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটির টপিক হচ্ছে মর্গে কর্মরত এক নারী সেখানে থাকা মৃতদেহের সাথে মিলন করে প্রেগন্যান্ট হয়ে গেছে। জাস্ট ভাবতে পারছেন? এই অবিশ্বাস্য ভিডিওটির লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে পেয়ে যাবেন। এটি কোনো কাকতালীয় ঘটনা নয় যে থাইল্যান্ড সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট কান্ট্রির মধ্যে নাম্বার 1 পজিশনে আছে। থাইল্যান্ডে কেবল সাদা জলের সমুদ্র সৈকত নয়, এটি প্রাচীন মন্দির এবং ধর্মীয় মন্দির সহ থেরবাদ বৌদ্ধ শিক্ষার পবিত্র ভূমি। থাইল্যান্ডে সাংবিধানিকভাবে রাজতন্ত্র প্রচলিত আছে, আর এখানকার জনগণ ভগবানের মতো করে তাদের রাজা রানীর পূজা করে। থাইল্যান্ডের টাকা ছিঁড়ে ফেলা বা টাকার উপর পা রাখা দণ্ডনীয় অপরাধ, কারণ এখানকার টাকার উপর রাজার ছবি মুদ্রিত আছে। তাই যারা ভাবছেন এইবার থাইল্যান্ডে ঘুরতে যাবেন, তারা যেন এই কাজগুলো ভুলেও করবেন না। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর পিনিকপি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অন নোটিফিকেশনস অন করতে ভুলবেন না যেন। শুধুমাত্র এভাবেই পিনিকপির প্রতিটি ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।